বর্তমানে আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে চ্যাট করার জন্য আর ভালো ভালো স্ট্যাটাস আপলোড করার জন্য। কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু ফিচার্স রয়েছে যেগুলো সম্পর্কে আমরা 90% মানে 90% লোক জানি না। সো আজকের ভিডিওতে আমি এরকমই 5টি ফিচার সম্পর্কে বলবো যেগুলো এক কথায় অনবদ্য। আর এই ফিচার্সগুলির মধ্যে 4 নম্বর ফিচার্সটি সবচেয়ে সেরা। সো সবাইকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো দেখতে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। প্রথম ফিচারটি তাদের জন্য যারা কোনো বড় উৎসব বা ইভেন্ট যেমন কি হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস, শুভ নববর্ষ এই ধরনের সমস্ত ইভেন্টে তাদের সমস্ত বন্ধুদের আত্মীয়দের একসাথে একই সময়ে একই মেসেজ পাঠাতে চাও, তোমরা কি করবে? 3 ডটের মেনু অপশানে ক্লিক করে দেবে, এরপর নিউ ব্রডকাস্ট অপশানে ক্লিক করে দেবে। এরপর তোমরা যে যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের একসাথে একই সময়ে মেসেজ করতে চাইছো তাদের এক এক করে সিলেক্ট করে নেবে। এরপর নিচের কোণের দিকে যে টিক বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। এখন এখান থেকে তোমরা যাই মেসেজ পাঠাবে তোমাদের ওই সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে একই সময়ে একই মেসেজ ঢুকবে। এরকম করে তোমরা কিন্তু খুব সহজেই যে কোনো ইভেন্টে যে কোনো উৎসবে একই সময়ে একই মেসেজ করতে পারবে। দ্বিতীয় ফিচারটি তাদের জন্য যারা একই হোয়াটসঅ্যাপ নিজের ডিভাইস ছাড়াও অন্যান্য ডিভাইসে চালাতে চাও, অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ আর কোন কোন ডিভাইসে কানেক্ট রয়েছে, লগ ইন রয়েছে সেটা দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করবে? ফার্স্টে 3 ডটের মেনু অপশানে ক্লিক করে দেবে, এরপর লিঙ্কড ডিভাইসেস অপশানে ক্লিক করে দেবে, এরপর লিঙ্ক ডিভাইস এই বাটনটাতে ক্লিক করে দেবে। দেখবে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে স্ক্যানার রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার তোমরা যে ডিভাইসে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করতে চাইছো সেই ডিভাইসের ব্রাউজারে গিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করে নেবে। দেখবে এরকম একটা কিউআর কোড শো করবে, এরপর তোমাদের হোয়াটসঅ্যাপ স্ক্যানারটা ওই কিউআর কোডের উপর রেখে স্ক্যান করে নেবে, দেখবে ওই ডিভাইসে তোমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। এইভাবে তোমরা একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারবে। আর এখানে দেখো ডিভাইস স্ট্যাটাস লেখা রয়েছে, আর এর নিচে দেখো দুটো ডিভাইসের নাম শো করছে। তোমাদের ক্ষেত্রেও যদি এরকমই ডিভাইস শো করে তাহলে তার মানে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তোমাদের ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে লগ ইন রয়েছে। এখন তোমরা যদি চাও তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তোমাদের ডিভাইস ছাড়া অন্য কোথাও লগ ইন না থাকুক, তাহলে তোমরা সিম্পলি নিচে যে ডিভাইসগুলো শো করছে ওটাতে ক্লিক করে দেবে। দেখবে এখানে লগ আউট লেখা রয়েছে, এটাতে ক্লিক করে দেবে। দিলে কি হবে, ওই ডিভাইস থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে, অর্থাৎ অফ হয়ে যাবে। আর যদি ডিভাইস স্ট্যাটাসের নিচে কোনো ডিভাইস শো না করে তার মানে হচ্ছে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তোমার ডিভাইস ছাড়া আর কোথাও লগ ইন করা নেই। 3 নম্বর ফিচারটি সমস্ত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য। এই ফিচারটি অন করলে কি হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের যে সিকিউরিটি বা সুরক্ষা সেটা কিন্তু এক ধাপ এগিয়ে যাবে। এই সেটিংটা করলে কিন্তু তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আর কেউ কখনো হ্যাক করতে পারবে না। সো তোমাদের কি করতে হবে দেখো, ফার্স্টে 3 ডটের মেনুতে ক্লিক করে দেবে, এরপর সেটিংয়ে ক্লিক করে দেবে, এরপর অ্যাকাউন্টে ক্লিক করে দেবে, এরপর এই যে লেখা রয়েছে 2-স্টেপ ভেরিফিকেশান এটাতে ক্লিক করে দেবে, এরপর এই যে নিচে লেখা রয়েছে টার্ন অন এটাতে ক্লিক করে দেবে, এবার এখানে 6 সংখ্যার একটা পিন বসিয়ে দেবে, এমন পিন দেবে যেন তোমরা খুব সহজে মনে রাখতে পারো। এরপর কনফার্ম ইওর পিন বলে যে লেখাটা রয়েছে ওর নিচে তোমরা ওই 6 ডিজিটের পিনটা বা 6 সংখ্যার পিনটা আর একবার বসিয়ে দেবে। এরপর এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস দিলে কি হবে, তোমরা যদি কোনোভাবে পিনটা ভুলে যাও তাহলে খুব সহজেই কিন্তু এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পিনটা রিসেট করতে পারবে। যাই হোক, ইমেল অ্যাড্রেসটা বসানোর পর নিচে নেক্সট বাটনে ক্লিক করে দেবে, এখানে আরেকবার তোমরা ওই একই ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবে, তারপর নিচে যে সেভ বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে, এবার এই যে ডান বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে। দেখো 2-স্টেপ ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুলি অন হয়ে গেছে। এবার থেকে যখনই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করবে ওটিপি দেওয়ার পর তোমাদেরকে কিন্তু এই 6 ডিজিটের বা 6 সংখ্যার পিনটা বসাতে হবে। যদি কেউ কখনও কোনোভাবে তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করে তাকে কিন্তু এই 6 সংখ্যার পিনটা বসাতে হবে, নাহলে কিন্তু সে কোনোভাবে তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। সো বুঝতেই পারলে এই ফিচার্সটা অন থাকলে কেউই তোমার হোয়াটসঅ্যাপ কখনোই হ্যাক করতে পারবে না। 4 নম্বর ফিচারটি সত্যি অসম একটা ফিচার। অনেক সময় কি হয়, আমাদের বন্ধুবান্ধবীরা এমন কিছু স্ট্যাটাস দেয় যেগুলো আমাদের দেখতে ইচ্ছে হয় কিন্তু আমরা চাই না যে আমাদের বন্ধুবান্ধবীরা জানুক যে
আমরা তাদের স্ট্যাটাসটা দেখেছি, অর্থাৎ আমাদের বন্ধু বান্ধবীদের অজান্তেই আমরা কিন্তু তাদের স্ট্যাটাসগুলোকে দেখতে পারি। খুব সহজ একটা কাজ, তোমাদের কি করতে হবে, ফার্স্টে তিন ডটের মেনুতে ক্লিক করে দেবে, এরপর সেটিংসে ক্লিক করে দিতে হবে, এরপর প্রাইভেসি অপশানে ক্লিক করে দেবে। এখানে যে রিড রিসিপ্ট বলে ফিচার্সটি রয়েছে, তোমরা যখন স্ট্যাটাসগুলোকে দেখবে তখন এটাকে অফ করে দেবে, আর স্ট্যাটাসগুলো দেখা হয়ে গেলে এটাকে আবার অন করে দেবে। স্ট্যাটাস দেখার সময় এই ফিচার্সটি, অর্থাৎ রিড রিসিপ্ট এই ফিচার্সটি যদি অফ রেখে স্ট্যাটাস দেখো, সেক্ষেত্রে কী হবে, তোমাদের বন্ধুবান্ধবীরা কখনোই জানতে পারবে না যে তোমরা তাদের স্ট্যাটাসটা দেখেছো। এই ফিচার্সটা সম্পর্কে যারা যারা জানতে না, তা ভিডিওটাতে একটা লাইক করে দাও। আজকের ভিডিওর শেষ ফিচারটির ব্যাপারে জানানোর আগে ফিচারটি কোথায় রয়েছে সেটি আগে দেখিয়ে দিই। দেখো, ফার্স্টে তিন ডটের মেনু অপশানে ক্লিক করে দেবে, তারপর সেটিংসে ক্লিক করে দেবে, এরপর চ্যাটসে ক্লিক করে দেবে। এখানে দেখো মিডিয়া ভিজিবিলিটি বলে একটা ফিচার্স রয়েছে, এটা যদি অন থাকে তাহলে কি হবে, তোমাদের বন্ধুরা বা আত্মীয়রা তোমাদেরকে যা যা ফটো এবং ভিডিও পাঠাবে সেগুলো তোমাদের ফোনের গ্যালারিতে শো করবে। আর যদি এটা অফ রাখো তাহলে তোমাদের বন্ধুরা বা আত্মীয়রা তোমাদেরকে যাই ফটো বা ভিডিও পাঠাক না কেন, সেগুলো কিন্তু তোমাদের গ্যালারিতে শো করবে না বা সেভ হবে না। এর দুটো ভালো দিক রয়েছে, নাম্বার ওয়ান, তোমার ফোনের স্টোরেজ কম খরচ হবে, এবং নাম্বার টু, আমাদের এমন কিছু বন্ধু রয়েছে যারা আমাদেরকে উল্টোপাল্টা ফটো বা ভিডিও সেন্ড করে বা পাঠায়, এই ফিচার্সটি অফ রাখলে কী হবে, ওই ফটো এবং ভিডিওগুলো কিন্তু গ্যালারিতে শো করবে না, ফলে আমরা কিন্তু সেফ থাকবো। যাই হোক, এই ছিল হোয়াটসঅ্যাপের পাঁচটি সিক্রেট এবং অনবদ্য ফিচার্স। তোমরা যদি হোয়াটসঅ্যাপের এরকম আরও সিক্রেট ফিচার সম্পর্কে জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, তো তোমার জন্য গুড বাই।